প্ল্যানিং করো, এভাবে স্পেসের ভাবে প্ল্যান করতে হবে তোমার প্রপারলি। তুমি দেখো কবে যাবে। তুমি এই হোটেলটা দেখো, এটা একদম সমুদ্রের ধারেই আর কি, এবং খুব ভালো হোটেল। একটু এখানটা বসো, বসে আর তোমার দেখাচ্ছি, বসো এখানটা। হ্যালো এভরিওয়ান, দেবলীনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমাদের একটা ঘোরার প্ল্যান চলছিল সকাল থেকে উঠেই, তো ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, চিন্তা করছি কয়েকদিন ধরেই, কেননা ওর সামার ভ্যাকেশন পড়ে গেছে, এখন একটা টানা লম্বা ছুটি, তো ভাবছি যে কোথায় যাওয়া যায়। তো সেটাই প্ল্যান চলছিল দুজনে, অবশেষে একটা জায়গা ফাইনাল করা হয়েছে, আর সেটা হলো ভার্জিনিয়া বিচ। তো ভার্জিনিয়া তো একটা আলাদা স্টেট, আর আমরা থাকি ওয়েস্ট ভার্জিনিয়া, আর এখান থেকে বেশ অনেকটাই ডিস্টেন্স। আকাশের অবস্থা দেখো, একদম ঝেঁপে মনে হচ্ছে বৃষ্টি নামবে এক্ষুনি। আর আমি তো যথারীতি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ফুলকপি আলু ভাজা হচ্ছে, আর বেগুন আলু সেদ্ধ করেছি, সেটা একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে মাখবো, তো আর একটু চিকেন করবো আজকে। তো এই রান্না এখন চলছে, এই যে আলু ফুলকপি ভাজা হয়ে গেল, দাঁড়া দেখি ওর হোটেল বুকিং হলো কি না। তোমার হলো হোটেল বুকিং? হ্যাঁ, এই তো দেখছি, তুমি বলো। আমি কি গোজগাজ শুরু করবো তাহলে? হ্যাঁ, সে তো গোজগাজ করতে হবে, তার আগে দোকানে যে মানে ওয়ালমার্টে যেতে হবে, কিছু জিনিস কিনতে হবে। তো অবশেষে হোটেল বুক করেছে, একটা পছন্দ হয়েছে, ওখানে সব হোটেলই ভালো, আর সমুদ্রের ধারেই আছে অনেকগুলো হোটেল, তো একটা অবশেষে বুক করা হয়েছে। আর যেটা আমাদের চাহিদা ছিল, একদম সি ফেসিং রুম হবে, তো সেরকমই রুম পাওয়া গেছে। তো এই প্রথম আমরা গাড়ি নিয়ে লং ডিস্টেন্সে কোথাও একটা যাচ্ছি, এর আগে গেছি যেটা ওয়েস্ট ভার্জিনিয়ার মধ্যেই গেছি আশেপাশে, তো এতটা দূর, মানে এখান থেকে 360 মাইল দূর, যেটা কিলোমিটারে কনভার্ট করলে হয় 580 কিলোমিটার। মানে সহজ কথায় আমি বলি, ব্যান্ডেল থেকে আমাদের শিলিগুড়ি যেটা ডিস্টেন্স, তার থেকেও বেশি ডিস্টেন্স যাবো আমরা। আর 6 ঘন্টা তো ধরে রাখতেই হবে, তবুও আরেকটু বেশি সময় ধরে রাখতে হবে, যে মাঝে মাঝে একটু গ্যাস স্টেশনে দাঁড়াতে হবে, তারপরে লাঞ্চ ব্রেকের জন্য একটু দাঁড়াতে হবে, এই সময়গুলো নিয়ে টোটাল ধরে রাখা হয়েছে 7 ঘন্টা। তাই অনেকটা সকালেই বেরোনোর প্ল্যান আছে, এখন দেখা যাক কটায় বেরোতে পারি আর কটায় পৌঁছাতে পারি ওখানে। আর বিকেলে যেহেতু বেরোনো হবে, তো সেই জন্য ও বললো তারা একটু কার ওয়াশের ওখান থেকেও ঘুরে আসবে, কার ওয়াশ করিয়ে নেবে, অনেক দিন করানো হয়নি গাড়িটা পরিষ্কার, তারপরে গাড়ির চাকায় একটু হাওয়া ভরে নেবে। যদিও বা গাড়ির চাকায় হাওয়া ভরার মেশিন ওর আছে, ও একটা কিনেছে অনেক দিন আগে, তবু একবার চেক করে নেবে। ওখানে গ্যাস স্টেশনে যেতে হবে, একটু গাড়িতে তেলও ভরতে হবে, তো এইসব খুচকার যে কাজগুলো আছে সেগুলো বলছে তাহলে আজকেই কিছুটা সেরে নিই, আর এরপর তো মানে গোছানো আছেই, জামা কাপড় গোছানোর একটা ব্যাপার রয়েছে, সেটাও হবে আস্তে আস্তে। তো চলো রান্নাটা আগে সেরে ফেলি। আর আজকে আমি চিকেনটা একটু বেশি করেই করছি, কেননা দুদিনের জন্যই হয়ে যাবে, একদম ঠিক করেছি, একদম রান্না হয়ে গেলে দুটো বাটিতে আলাদা আলাদা করেই তুলে রেখে দেবো। তো আমাদের কেনাকাটার পর এখন চলে এসেছি গ্যাস স্টেশনে, তো ওর গাড়িতে তেল ভরা হয়ে গেছে, আর আকাশে এখনও প্রচণ্ড মেঘ করে মানে আছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে মনে হচ্ছে এক্ষুনি নামবে। আর ও এখানে এখন গাড়ির চাকায় হাওয়া ভরছে, এই যে এখনও ভরেনি, ভরবে।
এই যে বলতে বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখনো গ্যাস স্টেশনেই বসে আছি, এখান থেকে বেরোতে পারিনি, যেহেতু ওর দুটো চাকাতে হাওয়া ভরা হয়েছে, এখনো দুটো চাকা বাকি আছে, তো সেই দুটোতে ভরিয়ে তারপর আবার বেরোবো। তো এখন ওই জন্য গাড়ির মধ্যেই বসে আছি বৃষ্টি থামার অপেক্ষায়। আমরা এখন চলে এসেছি কারবাসের এখানে, আর বৃষ্টিটা যেভাবে শুরু হয়েছিল, মানে ভেবেছিলাম যে আর মনে হয় এখানে আজকে কারবাস করা হবে না, তো দেখলাম যে না, পুরো বৃষ্টি একদম থেমে গিয়ে রোদ পর্যন্ত উঠে গেল। তো আমরা বাড়ি চলে গেছিলাম, আর বাড়িতে ওই জিনিসপত্রগুলো যেগুলো কেনাকাটা করা হয়েছে ওগুলো নামিয়ে দিয়েছি। তারপরেও একটু অপেক্ষা করলাম যে দেখি যদি বৃষ্টিটা পুরো থেমে যায় তাহলে আজকে এখানে আসবো। তো দেখছি হ্যাঁ, বৃষ্টি পুরো থেমে গেছে, তো সেই জন্য এখানে চলে এলাম। আরও ওই যে শুরু করে দিয়েছে কারবাস করা, এখানে কয়েন দিতে হচ্ছে, তারপরে মানে সিস্টেমটা চালু হবে। আর এইখানে যেখানে আমরা আজকে এসেছি এখানে নিজেকেই কারবাস করতে হবে। তবে আরেকটা জায়গা আছে, সেটা তোমাদের আরেকদিন নিয়ে যাবো, এরপরে যেদিনকেও কারবাস করবে, তো সেটা একদম অন্যরকম পদ্ধতিতে হয়। সেটা গাড়ির ভেতরেই নিজেদের বসে থাকি, মানে আমরা থাকি, আর বাইরে থেকে সব পরিষ্কার হয়ে যায় অটোমেটিক। তো সেই সিস্টেমটাও আছে একটা অন্যরকম, সেটাও তোমাদের একদিন দেখাবো। আমি এখানে আসার পরেই প্রথম প্রথম যাওয়া হয়েছিল, তো তখন ভিডিওটা করা হয়নি, তো এর পরের দিন যেদিনকে যাবো তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর এখানে কয়েন ফেলার সঙ্গে সঙ্গে তো ওরা একটা টাইম দিয়ে দিচ্ছে, ওই টাইমের মধ্যে গাড়িটা পরিষ্কার করতে হবে, আর টাইমটা যেই পার হয়ে যাবে অমনি ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, আর ওখান থেকে মানে সাবানও বেরোচ্ছে না আর জল তো বেরোচ্ছেই না। তো সেই জন্য ও প্রথমে তো $3 দিয়েছিল, তো আবার $3 দিল যাতে আবার ওই সিস্টেমটা চালু হয়। তো আমরা একটু আগে বাড়ি ফিরলাম, আর কী কী কিনেছি তোমাদের দেখাই। এই যে প্লেটগুলো কিনলাম, কাগজের প্লেট, আর এখানে রয়েছে চামচের একটা সেট, ওই বেড়াতে যাওয়ার জন্য এগুলো নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে টিফিন কোটো, এটাতে দুটো আছে, এটাতে দুটো আছে, এটাও ওই যাওয়ার দিনকে ঠিক করেছি একটু খাবার করে নিয়ে যাব, যাতে দুপুরের লাঞ্চটা আমি বাড়ি থেকেই নিয়ে যেতে পারি, তো সেই জন্যই নেওয়া হয়েছে। আর এই পট হোল্ডারগুলো আগের দিনই নেওয়া হয়েছে, তোমাদের দেখানো হয়নি। এটা তো কোনো গরম জিনিস ধরার কাজে এগুলো ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে সম্পূর্ণ অন্য কাজে ব্যবহার করব, সেটা হচ্ছে এই খাবার টেবিলে গরম জিনিস, মানে কোনো গরম পাত্র এর ওপরই রাখতে হবে। আর এখানে নিয়েছি দুটো টেবিল ম্যাট, আসলে এখানে কোনো লোহার মানে স্ট্যান্ড বা কাঠের স্ট্যান্ড পেলাম না, যার জন্য ওই পট হোল্ডারগুলোর ওপরই ঠিক করেছি গরম জিনিস রাখবে। আর এখানে দুটো বিস্কিটের প্যাকেট রয়েছে, আর এখানে আছে তুলোর প্যাকেট একটা, আর এখানে তো প্লাস্টিকের গ্লাস, আর এখানে রয়েছে একটা সানস্ক্রিন লোশন, আর এটা হচ্ছে নেল পলিশ রিমুভার, আর এদিকে কিছু কলা আর আপেল নেওয়া হয়েছে, আর এখানে রয়েছে একটা ক্রিম রোল, আর এই দুটোতে রয়েছে কেক। ব্যাস এই হয়েছে আজকের কেনাকাটা। তো চলে এসেছি রান্নাঘরে, আর আমার এখানে দেখো রুটিও করা হয়ে গেছে, বেশ অনেকগুলোই রুটি করা হয়ে গেছে আজকে। যাই হোক, জলখাবারও হয়ে যাবে কালকে সকালে তাহলে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।